আজকে বাড়িতে বিস্কুট পিঠাটি তৈরি করেছি। শুধু আজকে না, প্রায়ই আমি বাসায় তৈরি করে থাকি। এটি খেতে খুবই ক্রিস্পি, খুবই মজা এবং হাইজেনিক বটে। তো চলুন আজকে শেয়ার করি আপনাদের সাথে কিভাবে আমি এই বিস্কুট পিঠাটি তৈরি করি। আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিম, দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু লবণ, 1/4 কাপ চিনি, মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন এই ডিম, চিনি এবং লবণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি, অর্থাৎ চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে। আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। এখন এই সুজিকে অল্প অল্প করে দিয়ে দেব, একবারে দেব না। এবারে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এটা বেশ খানিকটা নরম আছে, তো স্বাদটাকে আর একটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে একটু চালের গুঁড়া অ্যাড করব। আপনারা চাইলে চালের গুঁড়াটা স্কিপ করতে পারেন। ছোট একটা টিপস এখানে দিয়ে রাখি, ডোটা করা পারফেক্ট হয়েছে কিভাবে বুঝবেন? যদি বিস্কুটগুলো শেপে দেওয়ার পরে, প্লেটে রাখার পরে যদি দেখেন যে ছড়িয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে ডোটা নরম আছে। তখন আরও অল্প অল্প করে সুজি বা চালের গুঁড়া দিয়ে ডোটাকে একটু শক্ত করে নেবেন। দেখুন এই যে এরকম শক্ত হবে। প্রথমে হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে, তারপর ডো থেকে যেমন সাইজ আপনি তৈরি করতে চান তেমন একটু ডো নিতে হবে, এভাবে একটু চেপে চেপে দিতে হবে, অর্থাৎ যেমনটা শেপ আপনি চান। তো আমি হাত দিয়ে তৈরি করে দেখালাম এটা। এবারে কিছু দেখাবো কুকি কাটার দিয়ে তৈরি করে। আমার কাছে এই যে এই শেপের কুকি কাটার আছে, এটা দিয়ে এখন তৈরি করে দেখাবো। কুকি কাটারের ভেতরেও একটু তেল লাগিয়ে নেব, দিয়ে এবার কুকি কাটারটাকে দিয়ে চাপ দিতে হবে। এভাবে কুকি কাটার থাকলে আপনাদের পছন্দ মতো বিভিন্ন শেপে আপনারা তৈরি করে নিতে পারেন। ডোটা যতক্ষণ না পারফেক্ট হয় আপনারা বিস্কুটগুলো তৈরি করতে যাবেন না। দেখুন আমার ডোটা পারফেক্ট হয়েছে বলেই আমি বিস্কুটটা যে শেপে গড়ে রেখেছি ঠিক সেই শেপেই আছে। তো আমার সবগুলো বিস্কুট আমি গড়ে নিয়েছি, এখন ভাজার পালা। পিঠাগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি ইচ্ছা করে একটু তলা চওড়া কড়াই নিয়েছি, যাতে একবারে অনেকগুলো পিঠা ভাজতে পারি। তো তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে করে নেব। এরপরে এক একটা পিঠা দিয়ে দেব। দুইটা পাশে উল্টে পাল্টে সোনালি রং করে ভেজে নিব, আর জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে লো এর মাঝামাঝি থাকবে। খুব বেশি জাল থাকলে ভেতরটা কাঁচা থাকবে আর বাইরেটা কিন্তু পুড়ে যাবে। পিঠাটা যখন ভাজা হয়ে যাবে তখন পিঠার উপরটা এরকম ফেটে ফেটে যাবে, তখনই বুঝতে হবে আপনার পিঠাটা পারফেক্ট হয়েছে। দেখুন পিঠাগুলো ফেটে ফেটে গেছে। আর এটা ভাজার সময় তাড়াহুড়ো করলে চলবে না, একদম সময় নিয়ে আস্তে আস্তে ধৈর্য ধরে ভাজতে হবে। আমি প্রায় 5 মিনিট ধরে লো মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিয়েছি। দুই পাশে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। টিস্যুর উপরে নামিয়ে নেব, তাহলে বাড়তি যে তেলটুকু আছে সেটুকু সোফ হয়ে যাবে। একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। এটা একদিন তৈরি করে 8 থেকে 10 দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। ওয়াও, খুবই ক্রিস্পি হয়েছে, খুবই মজা হয়েছে, আর মিষ্টিটা আমরা ঠিক যেমনটি চাচ্ছিলাম তেমনটি হয়েছে। আপনারা কেউ চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের উৎসাহ জানাতে পারেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।